স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। হ্যালো হ্যালো, হ্যাঁ সুপারিনটেনডেন্ট বলছি। হ্যাঁ সুপারিনটেনডেন্ট হাতিরাম পাতি। কি কে? ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কি কি বললেন? বজ্র নুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি। বাহ বেশ বেড়ে তো। বক্সিং লড়তে আমি ভয়ানক ভালোবাসি। যাই, স্যারের কাছ থেকে সব জেনে নিয়ে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেবো। চল রে শর্তরা। দেখলি, বক্সিং এর নোটিস দেখেই কেলটু তো কিরম চার্জড হয়ে গেল। তার হবে না, মারামারি হুঁশোখুশি ওর তো ভালো লাগবেই। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার এইমাত্র বাইরেতে বক্সিং প্রতিযোগিতার নোটিশটা দেখলাম। হ্যাঁ বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে। স্যার জানতে এলাম কিভাবে কোথায় এই বক্সিং কম্পিটিশনটা হবে? একটা আন্তঃস্কুল প্রতিযোগিতা শুরু হচ্ছে বুঝলি। প্রত্যেক স্কুলের প্রতিযোগীরা আগে নিজেদের মধ্যে লড়াই করে যে বিজয়ী হবে তাকে অন্য স্কুলের বিজয়ীদের সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে, এবং যে চ্যাম্পিয়ন হবে তাকে বজ্র নুলো উপাধি দেওয়া হবে। হ্যাঁ 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 স্যার, শুনছি শুনছি। শোন, তুই সবার নাম ঠিক করে দু তিন দিনের ভেতরে আমাকে দিবি, আর সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ঠিক আছে স্যার, কালই আমি আপনাকে সমস্ত লিস্ট দিয়ে যাব। আমাকে প্রতিযোগী নির্বাচনের ভার দিয়েছেন। কিসের প্রতিযোগিতা গো কেলটুদা? কেন নোটিশ পড়িসনি? বক্সিং এর প্রতিযোগিতা। আমাদের নাম বাদ দিয়ে রেখো কেলটুদা, আমরা লড়তে চাই না। কি যে বলিস, আমি যাদের সঙ্গে লড়তে ইচ্ছে করেছি শুধু তাদেরই নাম লিস্টে রাখবো। তাদের ভেতর তোরা কিন্তু প্রথমে থাকবি। এইরকম বেঁচে বেঁচে কেন? কারণ এমনিতে তো তোমাদেরকে পেটাতে পারবো না চাঁদু, তাই আইনসম্মত ভাবে বক্সিং রিংয়েতে তোমাদের আচ্ছা করে ঘুষিয়ে হাতের সুখ করে নেব বুঝলি। আর সেরা উপাধি বজ্রনুলো যে আমার হাতের মুঠোর মধ্যে, এটা জানবি। কি কুচুটে শয়তান দেখেছিস নন্টে, এইভাবে আমাদেরকে কিলোতে চায়? চল ফোনটে, লড়তেই যখন হবে তখন প্র্যাকটিস করা যাক। তাই চল। কিন্তু মুখে ঘুষোঘুষি আমার মোটেই ভালো লাগে না রে। আচ্ছা নন্টে, স্যারের কাছে গিয়ে একবার বললে হতো না যে আমরা লড়বো না? স্যার নিশ্চয়ই আমাদের কথা শুনবে, তাই না রে? তাহলে চল স্যারের কাছে গিয়ে একবার বলেই দেখি না কি হয়। কিন্তু কেলটোটা স্যারের চামচা, স্যার ওর কথা ফেলবে না দেখবি। তবু দেখি। স্যার আমাদের একটা কথা ছিল। কি কথা রে? স্যার বক্সিং এর প্রতিযোগিতার নোটিস দেখলাম। হ্যাঁ আমি কেলটুকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে। কিন্তু স্যার কেলটু তো আমাদের নামটা ওখানে নিয়েছে, আমরা লড়তে চাই না। কেন? তোদের আবার কি হলো? না স্যার, বক্সিং করতে আমাদের মোটে ভালো লাগে না। ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না, এটা তোরা কেলটুকেই বলিস। আর শোন, বক্সিং এর লিস্ট আমার কাছে আসার পর যদি তোদের মুখে ওই কথাগুলো শুনি, তোদের ভাগ্যে কিন্তু দুঃখ আছে জেনে রাখবি। আর হ্যাঁ, কেলটুকে একবার দেখে নিয়ে আয় তো।
এই যে কেলটু, আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ ডেকেছি। শোন, কালকে আমাদের এখানেতে বজ্রনুলো প্রতিযোগিতার একজন পর্যবেক্ষক আসবেন। তোরা দেখবি তারা আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, কোনো রকম বদমাইশি আমি দেখতে চাই না। আর কালকে তোরা সকাল থেকেই বক্সিং রুম পরিষ্কার করে প্র্যাকটিসে যেন অবশ্যই হাজির থাকবি। উনি যেন এসে দেখেন আমাদের এখানে খুব ভালোভাবেই আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি, বুঝলি? ঠিক আছে স্যার, এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। চললনটে একবার দেখি কেলটুটা কি করছে। ওকে নির্ঘাত বক্সিং রুমেতেই পাবো। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, পাঞ্চিং ব্যাগের ধাক্কা খাওয়ালো ফোনটে। উফ, এখনো আমার ঝনঝন করছে রে। আমাদের একটা উপায় বার করতেই হবে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। তোরা তাহলে এসে গেছিস দেখছি। তুমি বুঝি খুব ভালো বক্সিং লড়তে পারো কেলটুদা? কি পারি আর কি পারি না, লড়াইয়ের দিনে এই টের পাবে বৎস। নাও এখন ওই ঝোলানো বস্তায় দু চারটে ঘুষি মারো দেখি, নড়বি না? কিন্তু না নড়লেই গুঁতো খাবে। বস্তার গুঁতোতেই ছিটকে পড়লি ফোনটে, আর এই হবু বজ্রনুলোর ঘুষি মুখে পড়লে তোর যে কি হাল হবে তা ভাবতেই পারছি না। কেলটুদার বড্ড বাড় বেড়েছে দেখছি, দেখাচ্ছি মজা। হতচ্ছাড়াটা তোকে শয়তানি করে পাঞ্চিং ব্যাগের ধাক্কা খাওয়ালো ফোনটে। উফ, এখনো আমার ঝনঝন করছে রে। আমাদের একটা উপায় বার করতেই হবে। কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি তিনকড়ি গুপ্ত, বজ্রনুলো প্রতিযোগিতার পর্যবেক্ষক। আপনার ছেলেদের প্র্যাকটিস দেখতে এলাম। আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি, চলুন চলুন চলুন। আপনি জানেন না আমাদের স্কুলের ছেলেরা এই প্রতিযোগিতায় কিরকম উৎসাহ পেয়েছে। ওরা তো নাওয়া খাওয়া ভুলে এই নিয়েই পড়ে আছে। বাহ বাহ, সুন্দর, খুব ভালো, আমরা তো এটাই চাই। তা আপনার স্কুলেতে কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? এই যে এই হলো শ্রীমান কেলটু, আর এই হলো শ্রীমান ফোনটে। এমন জোরে একটা ঘুষি মারব যে দেখিয়ে দেব আমি কে। আমি হলাম হবু বজ্রনুলো চ্যাম্পিয়ন। বাহ বা 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 বা, আপনার এখানে ছেলেদের স্পোর্টসের দিকে আগ্রহ বেশ ভালোই দেখা যাচ্ছে। এরকম আগ্রহ আর উদ্দীপনা থাকলে লাগেনি তো। আচ্ছা চলি তাহলে, আমাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে। বেচারা সোজা হয়ে ঢুকলো আর বেঁকা হয়ে ফিরে যাচ্ছেন। কেলটুর ওই ঘুষিটা দেখলি নন্টে? ওই ঘুষিটা আমার মুখে পড়ছে, ভাবতেই আমার ভয়ে হাড় হিম হয়ে যাচ্ছে রে। এমন একটা মতলব বার করত যাতে আমরা বাতিল হয়ে যাই। ঠিক বলেছিস ফোনটে, এমন কিছু যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। চল আগে একটু ঘুরে আসি, মাথাটা ঠান্ডা করে চিন্তা করা যাবে।
কিছুতেই মাথায় আসছে না রে ফোনটে, কি করব আর কি করব না, উফ বিরক্তিকর। দেখ নন্টে, কিছু তো একটা করতেই হবে। আইডিয়া পেয়ে গেছি ফোনটে। কি পেলি রে? শোন তবে, একটা মুখ্য মতলব এসেছে, আর আমাদের বক্সিং লড়তেই হবে না। মাথাটা কাছে নিয়ে আয়। শোন, বক্সিং এতে মুখে ঘুষি খেতেই হবে, কিন্তু তার আগেই যদি মুখ ফুলে যায়। তার মানে? দারুণ মতলব বের করেছিস নন্টে। তুই বোর্ডিং এ যা, আমি ব্যবস্থাটা করে নিয়ে যাচ্ছি। এই যে কেলটু। বলুন স্যার। প্র্যাকটিসের জায়গায় নন্টে আর ফোনটাকে দেখছি না যে। ওরা আসছে না স্যার, বলেছে গুঁতো গুঁতি ওরা করবে না। কেন কেন? জানি না স্যার, বললো তোমরা যা পারো করে নাও, আমরা এই লড়াই করবো না। আচ্ছা, এই কথা বললো? তুই তোর প্র্যাকটিস সেরে নিয়ে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে। এইবার বাছাধনেরা ফ্যাসাদে পড়বে। প্রতিযোগিতায় যোগ না দিলে স্যার কি লোবে, আর দিলে আমি কি লোব। কোথায় গেলি রে মানিক জোর, ওরে নন্টা আর ফন্টা, স্যার তোদেরকে। আরে ইকিরি, গালফুলা গোবিন্দর মা হয়ে বসে আছিস যে রে। আরে সকালে তো দিব্যি ছিলি, আর এর মধ্যে এরকম কি করে হলো রে? তাজ্জব ব্যাপার। আরও তাজ্জব যে দুজনের একসঙ্গে, একজনের বাঙাল আর একজনের ডানগাল ফুলে গেল। যাক গে, শোন, স্যার তোদেরকে ডেকেছেন, এক্ষুনি গিয়ে দেখা করে আয়। আচ্ছা থাক, তোদেরকে আর যেতে হবে না, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি, তারপরে তে উনি যা বোঝেন তাই করবেন। স্যার শিগগিরই চলুন। কেন রে, আবার কি হলো? স্যার নন্টে আর ফোনটাকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি দুজনেই গাল ফুলিয়ে গোবিন্দর মা হয়ে বসে আছে। গাল ফুলো গোবিন্দর মা? হ্যাঁ, চল তো চল তো গিয়ে দেখি সেটা আবার কি। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। এই যে তোরা এই প্রতিযোগিতায় নামবি না শুনে তোদেরকে ডেকেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি তোদের অবস্থা বড়ই সঙ্গীন। এই অবস্থায় বক্সিং লড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এটা আবার ছোঁয়াচে রোগ কি না তাও বুঝতে পারছি না। কেলটু, এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তার এসে যদি মনে করে এগুলো কেটে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তবে তাই করবে। এই এক্ষুনি যাচ্ছি স্যার। এই দেখুন স্যার, পিংপং বল গালে পুড়ে আপনাকে চিটিং করা হচ্ছিল, ডাক্তারের ভয়ে পালাতে গিয়েই তো ধরা পড়ে গেল। বটে, আমার সঙ্গে প্রতারণা। এর শাস্তি হলো তোদের কেলটুর বিরুদ্ধেই লড়তে হবে আর জিততে হবে। যদি জিততে পারিস তবে কোনো ব্যবস্থা নেব না, আর যদি জিততে না পারিস তাহলে কিন্তু অন্য শাস্তি তোলা থাকবে। হ্যাঁ, প্ল্যানটা একেবারে মাঠে মারা গেল রে ফোনটে। কেলটুটা ঠিক বুঝতে পেরে গেল। কিন্তু এখন তো কেলটুর সঙ্গেই আমাদেরকে লড়তে হবে রে নন্টে। স্কুল পর্যায়ে রেফারির কাজ আমাকেই করতে হবে, প্রায় একটু পরে এই প্রতিযোগিতা শুরু করতে হবে। Get two, get two, get two.
তোকে ঘুষিয়ে ঘুষিয়ে ঘুষির বস্তা বানিয়ে ফেলবো ফোনটে। ঠিক আছে দেখাই যাক না কত ধানে কত চাল। আজাদ তো নিস্তার নেই, আজ তোকে মনের সুখে ঠেঙাবো। দারুণ লেগেছে রে নন্টে। শোন ফোনটে, এভাবে হবে না। তুই একটা কাজ কর, গেলটুর ঘুষিগুলো একটু অন্যদিকে চালানোর চেষ্টা কর। ঠিকই বলেছিস, তাই বোধহয় করতে হবে। আমাকে কি পাঞ্জিকের বস্তা ভেবেছিস? কোথায় ঘুষি মারছিস? দেখে মার। সরি স্যার। শেষবারের মতো সাবধান করে দিলাম, দেখে ঘুষি মার। আমার সঙ্গে বক্সিং লড়তে তুই আসিস নি? না স্যার, এইবার শুধু ফোনটাকেই মারবো, ফোনটাকেই মারবো। আমি কি গুনবো স্যার? দরকার নেই, আমি ফিরে যাচ্ছি, এখন আবার ভুঁড়িতে মালিশ করাতে হবে। প্রতিযোগিতার দর্শকবৃন্দ, এবারের মতন লড়াই বোধহয় এখানেই খতম। ফোনটাকেই তাই বিজয়ী সাব্যস্ত করে নিন, কারণ বজ্রলুলো প্রতিযোগিতায় কেলটু এবং ফোনটের লড়াইয়ে আজকের বিজয়ী শ্রীমান ফোনটে এবং শ্রীমান কেলটু স্যার কর্তৃক বক্সিং রিং হইতে অপসারিত। দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, 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 নন্টে ফোনটে।